সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা ভালো আছি। আর আজকে হলো কি বার? সোমবার। সোমবার। আজ রবিবারের পর কালকে রবিবার ছিল। আসলে এখন রবিবারটা না ভুলে গেল, মনেই থাকে না। যেহেতু বুধবারে ছুটি থাকে, ওই জন্য রবিবার বলে মনেই হয় না। যাই হোক, বাদ দাও সেসব কথা। আজকে হলো সোমবার, এখন বাজে 10:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে এই ঘরটা ঝাড়বো, মেয়ের ঘরটা। এই ঘরটাকে সব ঝাড়বো, দেখতে পাচ্ছ সমস্ত জিনিস মানিয়েছে। আর এই ঘরে সেরকম কিছু বেশি জিনিসপত্র নেই, কারণ এই ঘরটা মেন আমার ঘর নয়, ওই জন্য এই ঘরে কোনো জিনিসপত্র সেরকম কিছু থাকে না। শুধু মেয়ে থাকে আর এদিকে একটা চৌকি থাকে, আর এই শোকেসটা আমার শোকেসটা থাকে। আর এই মেয়ে এখানে পড়ে, ওই যে ওইটা ওটা থাকে, মেয়ে সব নামিয়ে ফাঁকা করে দিয়েছে। মেয়ের বিছানাগুলো দেখো, সব রোদ্দুরে দিয়ে চলে এসেছি ছাতে। এবার ঘরটাকে ঝাড়ু খেয়ে নিয়েছি, টিফিন পান্তা খেয়েছি, টিফিনে চানাচুর পান্তা খেয়েছি, মিষ্টি ইলি চিল্লাচ্ছে। দেখো কেন চিল্লাচ্ছে ইলি? কুকুর দুটো গেল। এটা হচ্ছে আমাদের রাস্তার জানলা, এটা কোনোদিনও খোলা হয় না, এটা বন্ধই থাকে, তো আজকে খুলেছি। ইলি নাকে ধোঁয়াগুলো লাগছে, ধোঁয়া দিয়েছে ওদিকে। তো চলো স্টার্ট করে দিই, মেয়ে আর আমি দুজনে মিলে করবো আজকে এই ঘরটা পরিষ্কার। চলো, এই যে কাগজ কুড়ুনি। আমি যেন করি না, আমার এই 9 মাসে 6 মাসে একটাই কাফি। সব ঝাড়া হয়ে গেছে, এবার এদিকটাও ঝেড়ে নিয়েছি। দেখো পাকা টাকা সব পরিষ্কার করে নিলাম। এবার এই নিচের যে শোকেস টোকেস আছে, এগুলো একটুখানি মুছে নিচ্ছি। মানে এই ঘরটা সেদিনকে ওই ঘরটা ছেড়েছিলাম, বর হেল্প করেছিল, কারণ সেদিনকে বাড়িতে ছিল স্ল্যাবে যত জিনিস আর ছিল, মানে সেগুলো সব নামিয়ে করেছিলাম। আর এই ঘরে, এই ঘরটা সত্যি বলতে এই ঘরটা তো আমার নয়, ওই জন্য স্ল্যাবে জিনিস টিনিস কিছু আমি নামাইনি, ওগুলো নামানোর কোনো দরকার নেই। মানে আমি এখানে থাকি না, ব্যবহার করি না, শুধু মেয়ে থাকে বলে তার ওই জন্য ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। না করলেও চলে, কিন্তু তবু করে দিচ্ছি। নোংরা না আমি একদম দেখে থাকতে পারি না, আমি যদি না করি তো এই ঘরটা পরিষ্কারও হবে না, ওইভাবেই থাকবে। তো ওই জন্য আমি দেখলাম যে না, এটা এই ঘরটা মেয়ে যখন শোয়, তো এই ঘরটা পরিষ্কার করে দিই।
তো দেখো এদিকে মানে ক্যাম্প খাটটা, এটা ক্যাম্প খাট একটা, তো এটাই মেয়ে শুই। এখন তো খাট কেনা হয়নি, মেয়ের জন্য আলাদা করে এক্সট্রা ঘর নেই বলে আর খাট আলাদা এক্সট্রা কিনিনি। তো এই ক্যাম্প খাটটা এই ঘরে রেখে ও শুই। পরে আবার দেখা যাবে, হয়তো ভবিষ্যতে যদি কোনোদিন ভগবান মানে দিন সুযোগ দেয়, তো যদি ঘর করতে পারি কোনো দিন, তখন মেয়ের জন্য আলাদা করে একটা রুম করে দেবো আর মেয়ের সব কিছু যা লাগে করে দেবো। তো যখন যেটা নেই সেটা না মানে নেই যখন, তখন তো আর বলে কিছু লাভ নেই, যেটুকু আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট আছি। দেখো মেয়ে আর আমি মিলে মানে হাসতে হাসতেই পাগল হয়ে যাচ্ছি। একটা ছবি এঁকেছিল আমার, মানে তখন কিসে পড়ে, 5-6 বোধ হয় পড়ে, তখন একটা ওই ক্যাম্প খাটার মধ্যে ছবি এঁকেছিল, সেইটা নিয়ে কতবার যে আমাকে বলছে, তার মানে কি বলবো, ওইটা নিয়ে হেসে হেসে মরছে আর আমাকে বলছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকম একটা ছবি তখন এঁকেছিল, এঁকে ওইটা নিয়ে সারাক্ষণ আমরা দুজনে হেসে হেসে মরছি। এইটা হচ্ছে আমার মা। আমি এখন তোর মুখে গলা করেছিস মুখটা, তুই আমাকে হাত দিয়ে দিবি না, এটা মুখের উপর ওখানে রেখে দে। আর মোটা মোটা ঠোঁট, এই যে এটা আমার মা। অমনি করিস না তো ভালো লাগে, একদম পুরো সেম দেখতে পাচ্ছ। ওইটা নিয়ে মানে সারাক্ষণ আমাদের মানে হেসে হেসে কথা বলে মানে এত মানে আমাকে জ্বালাতন করছে ওই কথাটা নিয়ে। তো ওই করে করে ঘরটা মানে ঝাড়া হয়ে গেল, দেখো আর কতখানি নোংরা বেরিয়েছে, শুধু একবার দেখো ঘরের মধ্যে থেকে। এইগুলোর মধ্যে আছে ঝুলের মধ্যে ইলির লোম আছে আটকে, তো সেই লোমগুলো দেখো, ঝুল ধুলো সবই আছে আর কতখানি নোংরা, বাপরে বাপ, পুরো ঘরটা পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এবার ঝাঁট দিয়ে মানে এই ঝাঁট দেওয়াটা কিন্তু লাস্ট না, আরেকবার ঝাঁট দেবো, কারণ বিছনা টিছনাগুলো সব নিয়ে আসতে হবে, ওগুলো পাতবো পেতে টেতে একেবারে, মানে আর একবার ঘরটা ইয়ে করে নেবো, ঝাঁট দিয়ে নেবো, নিয়ে তারপরে মুছবো। এখন এই নারকেলের ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিচ্ছি, কারণ এইগুলো এই ঝাঁটাটা না শুধু আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে, লোম আছে তো ওই জন্য আটকে যাচ্ছে। তো দেখো মানে দুটো তিনটে ঝাঁটা নিয়ে এসেছি ঘরগুলো পরিষ্কার করার জন্য, আর ইলি দেখো ঘুম দিচ্ছে কেমন। ঘর পুরো একদম ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি, মেয়ের বিছানাটাও পেতে দিয়েছি। আজকে মেয়ের বিছানাটা হেভি নরম হয়ে গেছে, সব রোদ্দুরে দিয়েছিলাম তো, এই দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। বেশ ছাড়ার পরে না একবার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম,
আমার তো হেভি লাগে এরকম করে ঝাড়ার পরে একবার দেখতে। আর মেয়ের ওই পড়ার জায়গাটা ও ঠিক করবে বলেছে, কারণ ওইখানটা আমাকে হাত দিতে হবে। এখন আমরা খাবো, মেয়ের জন্য ডিম খাচ্ছি গরম গরম, মাছ করেছি, মাছ খাওয়ানোর আমার অবস্থা দেখো বাবারে, আমার মাথার মধ্যে এসে বাসা করে আবার চলে গেছে, পছন্দ হয়নি, ওটাই নেই, পছন্দ হয়নি। চিন্তা করতে পারো, এই যে মেয়ের জন্য হচ্ছে এই মেয়ের অন্য চান করি, চান একবার হয়ে গেছে, একবার সবচেয়ে কেটে নিয়েছি, এবার করে তারপরে খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে প্রচুর পরিমাণে, আর থাকতে পারছি না, এটা একদম ছুঁচো দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক সেদিক করছে, জিরে দিয়ে, জিরে ভাজা দিয়ে আলু, জিরে আর তেল, এটা আমার মেয়ে খেতে ভালোবাসে। ডাল আছে, ওল সত্য আছে, মাছের ঝাল আছে, এই হচ্ছে আমি চলো খেয়ে 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 হয়ে গেছে সবটা বাড়ি। Let's start the eating. চেয়ার টেবিলে কে এরম করে বসে? তো চেয়ার টেবিলে খাওয়ার মানে কি? তোমাকে পুরো কাগজ কুড়ুনি মনে হচ্ছে। We are hungry. বাকি ছিল ঘরটা মুছে দিয়ে খেয়েছি, সে বাড়িগুলো করবো, সে কতটা বাকি ধুয়ে মুছে চানটা, কেন যেন একটা হচ্ছে শরীরের মধ্যে, সেটা কোনো চান করতে পারছি, পুরো আগ ভেঙে গেছে, তো অনেকটা হচ্ছে একটা মেশিন আর এদিকে দেখো ঘর মুছছে আমার মেয়ে, আমি মুছেছি রান্নাঘরটা আর সিঁড়িটা, আর আমার মেয়ে আজকে দুটো রুম বারান্দা সব মুছে দিল, এসে আমার একটা কাজ আগিয়ে দিল। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মুছে টুছে একদম চান টান করে ঠাকুরকে খেতে দিয়ে, আজকে ঠাকুর খেতে দিতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কিছু করার নেই, কী করবো, ঠাকুরকে খেতে দিয়ে সকালবেলা দিতাম, কারণ ঘরটা মোছা হয়নি, গাটা ধুয়েছিলাম কিন্তু ঘর মোছা হয়নি বলে দিইনি ঠাকুরকে খেতে। এই দেখো মেয়ে আর আমি একমাত্র মেয়ে, আমি করে আসলাম, করে টরে তারপরে ইয়ে করলাম, শুনলাম আর ও এই মাত্র করে আসলো, ওই বইয়ের জায়গাটা সব গোছালো, গুছিয়ে ও গিয়ে চান করে আসলো, কারণ অবস্থা দেখো মাথাটা সেই সন্ধ্যাবেলায় থেকে উঠবো, উঠে সেই সন্ধ্যা টন্ধ্যে দিয়ে তারপরে আঁচড়াবো, আর একটুখানি ঘুমিয়ে নিই, না ঘুমাবে না আর, মানে আর পাচ্ছি না, শরীর চলছে না, পুরো হাত পা এত ব্যথা করছি, কী বলবো। তো চলো একটুখানি শুয়ে নিই, সন্ধ্যাবেলায় উঠে আবার তোমাদের সাথে কথা আছে, আর মেয়ে কালকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে, আর কালকে ভিডিওতে দেখানো হয়নি, আর মেয়ে রাতে সন্ধ্যাবেলায় চা খেয়ে রিডিং টাইমটা শুরু করবো। তো চলো একটুখানি শুয়ে নিই, আর ও এখন পড়বো, পড়া আছে, চলো ঢাকা নিয়ে নিয়েছি, বেশ বৃষ্টি হলো, ওয়েদারটা না বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো, আর আমার মুখটা পুরো শুকনো শুকনো লাগছে, কেমন একটু লাগছে না দেখতে। তো চলো শুয়ে পড়ে একটু পড়ে নিই, আমাকে 5:30 ডাকতে দিবি, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ের হাতে চা খেয়ে তারপরে সন্ধ্যাটা আমাদের কাটে। প্রত্যেক দিন আমার মেয়ে কিন্তু চা বানিয়ে দেয়, দুধ চাটা কিন্তু আমার মেয়ে কিন্তু হেভি বানায়। আর এই দেখো ভুট্টা খাচ্ছি, এই ভুট্টাগুলো আজকে প্রায় 3-4 দিন হলো নিয়ে এসছে, তো খাবো খাবো মনেই থাকে না, শুধু মনেই থাকে না, ভুলে যাই।
আজকে মনে পড়েছে বলে তাড়াতাড়ি করে এগুলোকে এটা পুড়িয়ে মা আর মেয়ে দুজনে মিলে খাচ্ছি। একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবু নেই, তার জন্য একটু বিস্বাদ বিস্বাদ লাগছে। তবু ভালো লাগছে, ভুট্টা খেতে ভালো লাগে, আমার মেয়ে হেভি ভালোবাসে ভুট্টা খেতে। তো বাবা কবে থেকে নিয়ে এসেছে আমার মনেই নেই, শুধু মনেই পড়ে না যে ভুট্টাটা আছে খাবো। তো যাই হোক, তোমাদেরকে আগের ভিডিওয় বলেছিলাম যে মানে কী কী কিনেছি রাজারহাট থেকে, সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু এই ভিডিওটা এতটা বড় হয়ে গেছে, পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই, সারাদিন ঘর মানে ঝাড়া মোছা করতে গিয়ে আর ভালো লাগছে না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট।